দাদার আগে বাবা মারা গেলে এতিম সন্তানদের সম্পদ পাওয়ার ক্ষেত্রে বিধান কি, এ সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, দাদার আগে বাবা মারা গেল, ফলে সন্তানরা এতিম হয়ে গেল। এখন দাদা থেকে তো বাবা আর কিছু পায়নি, এখন দাদা যখন মারা যাবে তখন এই নাতি নাতকুররা কি দাদার সম্পত্তি থেকে কিছু পাবে কিনা? যেহেতু দাদার সম্পত্তি থেকে বাবা আগে তো আর কিছু পায়নি, বাবার কাছে ছিটেফোঁটা যা ছিল তারা সন্তানরা সেটা পেয়েছে, কিন্তু দাদার সম্পত্তি থেকে এই এতিম সন্তানরা আর কি কিছু পাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ পাবে। কী তরিকায়? এখানে যেটা প্রচলিত আছে বাংলাদেশে বা আরও কোনো কোনো জায়গায়, সেটা হচ্ছে যে বাবা জীবিত থাকলে দাদা মারা যাওয়ার পরে যা পেত উত্তরাধিকার সত্ত্ব অনুযায়ী তারা তাই পাবে। এটা আমাদের দেশের 1961 সালের যে উত্তরাধিকার সত্ত্ব আইন, সেখানেও মুসলিম আইনের মধ্যে সেটা আছে, কিন্তু ঠিক এক্স্যাক্টলি এভাবে এটা শরীয়তসম্মত নয়। কারণ বাবা আগে যদি মারা যায়, এরপরে দাদা থাকে এবং চাচারা থাকে, তাহলে এই অবস্থায় এই সন্তানরা মানে ওয়ারেসি সত্ত্বে, এটাকে বলা হয় আসহাবুল ফুরুত, অর্থাৎ তারা সুনির্দিষ্ট অংশের মালিক হবে না, তবে তাদের পাওয়ার একটা পদ্ধতি আছে, সেটা আমি একটু পরে বলছি। এক্ষেত্রে এই এতিম সন্তানরা যদি দেখা যায় যে তাদের আর কোনো চাচা নাই, বাবা ছিল দাদার একমাত্র সন্তান, অথবা দাদার সব সন্তানরাই দাদার আগে মারা গিয়েছে, তাহলে এই এতিম সন্তানরা মাঝখানে আর কোনো চাচা না থাকার কারণে তখন তারা আবার ওয়ারেসি সত্ত্ব অনুযায়ী পেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই এতিম সন্তানদের চাচারা থাকবে, তখন দাদা মারা গেলে তো সম্পত্তি সব চাচা আর ফুফুদের মধ্যে ভাগ হয়ে যাবে, এতিম সন্তানরা উত্তরাধিকার সত্ত্ব অনুযায়ী আর পাবে না। তাহলে কিভাবে পাবে? এ প্রসঙ্গে আমরা 2004 এবং 2005 সালে অনেকে মিলে আমরা গবেষণা করেছিলাম এবং আমি একটা পূর্ণাঙ্গ ছোট্ট বই বা আর্টিকেল রচনা করেছিলাম, সেটি এখন পাবলিশডও আছে। এক্ষেত্রে বিধানটা আমি খুব সংক্ষেপে বলে দেই, যেটা কুয়েত, তারপরে জর্ডান এবং মধ্যপ্রাচ্যের আরও একাধিক রাষ্ট্র বা মিশর, এগুলোতে প্রচলিত, সেটা হচ্ছে ওয়াজিব ওয়াসিয়া। ওয়াজিব ওয়াসিয়া অর্থাৎ দাদার উপরে ওয়াজিব হচ্ছে এক্ষেত্রে এই ইয়াতিম নাতি নাতকুরদের জন্য ওসিয়াত করা। এই ওসিয়াতটা কীভাবে করবে? এখানে যেটা আমরা মানে জানি সেটা হচ্ছে ওসিয়াতের একটা বিধান আছে, মিম্বার দে ওসিয়াতিন ইউসি বিহা আউদ্দাইন, সূরা আন-নিসার 11-12-13 আয়াতগুলো তো মিরাসের আয়াত, এখানে এই আয়াতগুলোর মধ্যে একাধিকবার এসেছে মেম্বার দিয়ে ওসিয়াতে নিয়োসি বিহাও দেয়। তাহলে ওসিয়াটা একটা শরীয়ত সম্মত একটা বিধান, এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়াত করার অনুমতি দিয়েছিলেন। তিনি যখন সম্পূর্ণ সম্পত্তি ওসিয়াত করতে চেয়েছিলেন নিষেধ করেছেন, তিনি যখন দুই তৃতীয়াংশ ওসিয়াত করতে চেয়েছিলেন তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং তারপরে বলেছেন এক তৃতীয়াংশ, এটাও অনেক বেশি, তারপরে এক তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়াত করতে পারো। তাহলে ওসিয়াতের এ হচ্ছে এক তৃতীয়াংশ একটা বিধান। আর এখানে যদি বাবা জীবিত থাকতো, তাহলে দাদা যদি আগে মারা যেত বাবা পরে মারা যেত, তাহলে এই বাবা তো দাদা থেকে পেত, তাহলে কী পরিমাণ পেত? একটা সুনির্দিষ্ট মানে অংশ পেত। তাহলে এখন দেখতে হবে যে বাবা যে অংশটা পেত এবং ওসিয়ত হচ্ছে দাদার মূল সম্পত্তির 1/3, এটার মধ্যে কোনটা কম? যেটা কম সেটা এই সন্তানদের জন্য দাদা ওসিয়ত করবেন, এই সন্তানদের জন্য। তিনি সন্তান সংখ্যা হিসাবে প্রত্যেকের জন্য আলাদা করেও করতে পারেন, অথবা এই পরিবারের সবার জন্য একসাথেও করতে পারেন, কিন্তু এই দুটো অংশের মধ্যে যেটা কম তিনি সেটা ওসিয়াত করবেন, এবং ওসিয়াত করাটা দাদার উপর ওয়াজিব। তার মানে হচ্ছে তিনি যদি এটা না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। এটাই হচ্ছে পুরো গবেষণার মূল বক্তব্য। এখানে কি দলিল সেগুলো নিয়ে আলোচনা করার আসলে অবকাশ নেই, তো সুতরাং আমি এতটুকু শুধু বলে দিলাম যে এই এতিম সন্তানদের দাদার কাছ থেকে
শরঈ নির্দেশনা অনুযায়ী পাওয়ার একটা হক আছে, কিন্তু সেভাবে না যেভাবে আমাদের 1961 সালের আইনে বলা আছে, বরং ওয়াজিব ওসিয়াতের মাধ্যমে। এবং এই ওয়াজিব ওসিয়াতের বিধানটা আরব দেশের অনেকগুলো রাষ্ট্রে আমরা দেখছি, সেটা রাষ্ট্রীয় মুসলিম উত্তরাধিকার সত্তার নীতিমালার মধ্যে সেটাকে পাশ করে নেওয়া হয়েছে। তো এই ধরনের সংশোধনীগুলো আসলে যদি আমরাও করে নেই, তাহলে পুরোটাই শরীয়তসম্মত হয়ে যায় এবং এই এতিম সন্তানরা কোনোভাবে আর বঞ্চিত থাকবেন না।